হংকংকে 155 রানে গুড়িয়ে শেষ চারে উঠে গেছে পাকিস্তান। 155 রানে গুড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে লড়াই করলেও পাকিস্তানের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ হংকংয়ের, কোনো ব্যাটারি লড়তে পারলেন না। প্রথমে ব্যাট করে 2 উইকেটে 193 তোলে পাকিস্তান, জবাবে হংকং শেষ হয়ে গেল 38 রানে। টসে জিতে ভারতের মতোই পাকিস্তানকেও আগে ব্যাট করতে পাঠায় হংকংয়ের অধিনায়ক নিজাকাত খান, সে কাজে প্রথম দিকে সফল হন তারা। 9 রানের মাথায় এসান খানের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান বাবর আজম। ভারতের পর হংকংয়ের বিরুদ্ধেও ব্যর্থ হলেন বাবর, তবে প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পাকিস্তান। দ্বিতীয় উইকেটে 116 রানের জুটি করে মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামান, দুজনেই হংকংয়ের বোলারদের উপর চড়াও হন। অর্ধশতরান করে ফিরে যান ফকর। এসানের বলে তিনি ক্যাচ দেন এজাজ খানের হাতে, 4 নম্বরে নামেন খুশদিল শাহ। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তিনি, 5টি 6-এর সাহায্যে 15 বলে 35 রান করে অপরাজিত থাকেন। রেজওয়ান অপরাজিত থাকেন 57 বলে 78 রান করে। বিপুল রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হংকংয়ের ইনিংস। 16 রানে তারা প্রথম উইকেট হারায়, এরপর প্রতিনিয়ত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। হংকংয়ের কোনো ব্যাটারি 2 অঙ্কের রানে পৌঁছতে পারেনি। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করলেন বাহাতি স্পিনার শাদাব খান, 2.4 ওভার বল করে 8 রানে 4 উইকেট নিলেন তিনি। 2 ওভার বল করে 5 রানে 3 উইকেট নিয়েছে মোহাম্মদ নওয়াজ, 7 রানে 2 উইকেট নাসিম শাহের। টি-20 ফরম্যাটে যে কটি এশিয়া কাপ হয়েছে সেখানে এটাই সর্বনিম্ন স্কোর, এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে কোনো দলের এটাই সবচেয়ে কম রান। শনিবার থেকেই শুরু হতে যাচ্ছে সুপার ফোরের খেলা, রবিবার মহরণে আবার মুখোমুখি ভারত পাকিস্তান। গত রবিবার পাকিস্তান এবং বুধবার হংকংকে হারিয়ে সুপার ফোরে উঠে গিয়েছে ভারত, সেখানে 5 দিনের 3টি ম্যাচ খেলতে হবে ভারতের। 4 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে প্রথম ম্যাচ খেলবে ভারত, এরপর 6 সেপ্টেম্বর মোহাম্মদ নবীর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত, 8 সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সুপার ফোরে সবার আগে নামছে শ্রীলঙ্কা, 3 সেপ্টেম্বর শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। প্রথম সাক্ষাতে আফগানিস্তানের কাছে হেরেছিল শ্রীলঙ্কা, দাসুন সানাকার দল এবার প্রতিশোধ নিতে মরিয়া থাকবে। রবিবার ভারত পাকিস্তান ম্যাচের পর সোমবার কোনো ম্যাচ নেই, মঙ্গলবার ভারত নামবে আফগানিস্তানের বিরুদ্ধে, 7 সেপ্টেম্বর শারজায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান, পরদিন আবার নামবে শ্রীলঙ্কা, এবার দুবাইয়ে তারা খেলবে ভারতের বিপক্ষে, 9 সেপ্টেম্বর সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান।